মাছ লাফাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো একটু আগে যে জেলে যে নৌকা আছে সেই নৌকা থেকে তোলা হয়েছে এবং চিংড়ি মাছও দেখা যাচ্ছে এগুলো একটু আগে নৌকা থেকে তোলা এক বিক্রির জন্য দরদাম চলছে এখানে কিছু দেখতে পাচ্ছি চিংড়ি মাছ বাঁচা মাছ গোলসা মাছ ট্যাংরা এগুলো বিক্রির প্রসেস চলছে প্রিয় দর্শক এই মুহূর্তে আছি আমি বোদ্দার বাজার মশওয়ারদে এখানে চলছে নদীর মাছের কেনাবেচা চলুন দেখে আসি আজকে বাজারের অবস্থা এখানে সবগুলো মাছই জেতা ব্যাঙ্গা নদীর মাছ এখানে বাইন মাছ দেখছি যেটা অনেকটা রেয়ার এখন পাওয়া বোদ্দার বাজার মশওয়ারদের এই জায়গাটায় এই গলিটায় খুচরা মাছ বিক্রি হয় এখানে ক্রেতারা তাদের পছন্দ মাপিক খুচরা মাছ কিনতে পারেন নদীর এখানে আসলে যে আপনাকে পাইকারি মাছ পাইকারি দরে কিনতে হবে এমনই না আপনি ইচ্ছা মতো কম পরিমাণ মাছ এখানে বিভিন্ন খুচরা ব্যবসায়ী যে দেখে নিতে পারেন প্রিয় দর্শক এই সেই মেঘনার গলদা চিংড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি বোদ্দার বাজার মশওয়ারদে তো ভাইয়া চিংড়ির ব্যাপারে দু একটা কথা বলেন সংক্ষেপে আমাদের বাংলাদেশে মেঘনা নদীতে মেঘনা নদীতে চিংড়ি গলদা চিংড়ি উৎপন্ন বেশি হচ্ছে এবং বাংলাদেশ থেকে থাইল্যান্ডে আমরা ইম্পোর্ট করি গোল্ডেন ফিশ বলে প্রতি পার কেজি 1850 ক্রয় করি এই এই মাছগুলো তো পালা মাছ না না এর বিস্কুট ইসা মাছ এখানে কি কি মাছ আছে মাগুর আছে মাগুর আছে এগুলো কেমন দাম আশা করেন বাচ্চাছেন কেজি 1000 বেছে কেজি 1000 এটা কি নদীর সুপে পাওয়া যায় নাকি আশেপাশে পুষ্কিনীর পুকুরের মেঘনার পাশে যে পুকুর পুষ্কিনী আছে এগুলোতে ডুবা পুকুর যেটা বলে ডুবার পুকুর ওইখানে পাওয়া যায় আর সেই শোল মাছগুলো কেমন আশা করেন শোল মাছ আসতে ছয় নয় সেটা কেজি বেশি কেজি বেশি আপনি কোন দাম উঠছে না দাম উঠেনি দাম এখন একদম তাজা মাছ দেখা যাচ্ছে আর এই কই মাছগুলো কই মাছ 1200 টাকা কেজি এটা মেঘনার আশেপাশে ডুবা পুকুরের ডুবা পুকুরের 1200 টাকা কেজি চাচ্ছেন আপনি আর এই আইরি মাছগুলো কেমন দাম চাচ্ছেন আইরি মাছের টিকা 1500 1500 টাকা এইটা 1 কেজি হবে বেশি হবে বেশি হবে আর কি প্রিয় দর্শক মেঘনা নদীর আইরি মাছ আর এই যে চিংড়িগুলো সাজাচ্ছি উনি এগুলো কেমন দাম 1200 টাকা কেজি না ভাই হ্যাঁ 1200 মেঘনা নদীর মেঘনা আর এই নলা মাছগুলো কেমন আশা করেন ভাই নদাগুলো এটা ডুবা পুকুরের মাছই যান কেউ এই যে 300 নেবেন অনেক 300 300 টাকা নেবেন 300 টাকা আশা করতেছেন না হ্যাঁ কি বলে কাস্টমার 200 কয় এই 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 হ্যাঁ চিংড়ি মাছটি আশা করতে আছি 900 টাকা বিক্রি করলাম 900 টাকা হ্যাঁ আর এগুলো কি নদীর হ্যাঁ নদীর কেমন আশা করেন এটি 1000 টাকা বিক্রি করলাম 1 কেজির উপর হবে না এর এন 5 টা 3 কেজি বেচছিলাম এই ভাই কি বলে 1400 টাকা 1400 টাকা আপনি দাম চাচ্ছেন বলতেছেন প্রিয় দর্শক এই মাছগুলোর দাম 1400 টাকা বলতেছে এক ভাই এখন আপনি কি রাজি আছেন ভাই না না 2200 রকম বেশি না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি মেঘনার কেসকি না হ্যাঁ মেঘনার কেসকি এটা অরিজিনাল কেসকি এটা আপনার 1150 টাকা বিক্রি করা যাইব এক পোয়া হবে না 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 200 গ্রামের মতো একদম ফ্রেশ ফ্রেশ এইটা কেমন চিংড়ি নাম কি চিংড়িটা এটা গঙ্গাজলি চিংড়ি
অনেক টেস্ট সবই সাথে ভালো গুড়ার মধ্যে শাকসবজির জন্য এটা ভালো মিষ্টি রুই মাছ নলা মাছ ওই যে গলদার চিংড়ি আছে কাজুলি মাছ আছে কাজুলি মেঘনা নদীর এটা 200 টাকা এটা পাঁচমিশালি মানে চিংড়ি মাছ পুঁটি মাছ কাইকে মাছ আছে এটা 300 টাকা 350 টাকা বিক্রি করা যাইব নলা মাছ 500 টাকা সবটি এটা তো ছুবেন না হ্যাঁ ছুব সব নদীর মাছ কোনো অফলমান কোনো কিছু নাই বরাব ছাড়া আমরা জেলেরা ধরে জেলের মাধ্যমে আমরা সংগ্রহ করে গেলি কোন মাছ চাইতেছে এটা না ভাই এসব দামে হইতো না দাদা পছন্দ হলে নিব বাইরা কেমন চান একদম 1000 হ্যাঁ হ্যাঁ শিলন বাসা শিলন বাসা প্রিয় দর্শক আর একটি মাছ প্রায় বিলুপ্তির পথে চলে গেছে চাপিলা মাছ আপনারা দেখতে পাচ্ছেন এটাও মেঘনা নদীর আমি ভাইয়ের সাথে আলাপ করছি ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন মানে আছে ওহনো আছে চাপিলা মাছ আসে কিন্তু কম খুব কম 400 টাকা কেজি পরে 400 হ চৌমাসির দাম কেমন সব জেতা চিংড়ি এখানে 1000 টাকা কেজি বিক্রি হয় এখন বর্তমানে আর যে বাইং মাছটা বাইং মাছটা তো এখন কম দেখি কেমন 900 এটা হ্যাঁ এটা মেঘনা হ্যাঁ মেঘনা প্রিয় দর্শক বোদ্দার বাজার মৎস্য আড়ত এখানে খুচরা মাছ বিক্রি হচ্ছে এবং বেশিরভাগ মাছগুলোই নতুন এগুলো একটু দামটা দেখছি কেমন আছে আপনারা দেখুন এখানে যারা খুচরা ব্যবসায়ী আছে ওনারা এই মাছগুলো বিক্রি করে থাকেন খুচরা ক্রেতারা এই মাছগুলো কিনে থাকেন এবং সবগুলোই নদীর মাছ এখানে কিছু মাগুর মাছও দেখতে পাচ্ছি হ্যাঁ এটার কেজি বিক্রি হয় 900 1000 1200 যাতে যেরকম বেচতে পারি বুঝছেন এটা দাম এটা আমাদের কিনেই পড়ে যায় 700-800 টাকা কেজি হ্যাঁ কেজি 100 টাকা ব্যবসা করি হিসাব এটা সঙ্গে করি কুমিল্লা থেকে অনেক বিভিন্ন জায়গায় দাউদকান্দি থেকে আমরা সংগ্রহ করি মাছটা হ্যাঁ মেঘনা নদী শুধু এই ডুবা পুকুরের মাছ এগুলো কুমিল্লা থেকে প্রিয় দর্শক বাইং মাছ দরদাম হচ্ছে ভাইয়া 1500 টাকা দাম চাইছেন এখন ক্রেতা কি বলে দেখি ভাইয়া আসসালামু আলাইকুম না দেখতেছি দেখি বাজারটা কি আপনি পছন্দ করেন না এই বাজারটা তো মাছ পাইকারি মাছ নদীর মাছ আছে এই জন্য হ্যাঁ পাওয়া যায় সবসময় হ্যাঁ এই জন্য এই বাজারে আসে আর কি ভরসা নাই ঢাকা শহরে তো কিনতেই পাওয়া যায় না তো সেই হিসাবে দাম হইলো আপনার নদীর মাছটা পাওয়া হ্যাঁ নদীর মাছটা পাওয়া যায় ভালো মাছটা আমি যে নদীর আই মাছ হইতো নাই গা দেন না আর মাছ 1900 টাকা কেজি আমরা কিনতে পারি না না মাছ নাই আমি তো লস হয়ে গেছি লাপা লাপা লাপা
খালি বড় গোড়া ভাই চালাও না এবারে 600 টাকা দিলে